নবী মুহাম্মদ আল্লাহর মানে আল্লাহর এজেন্ট হইয়া সবসময় মানব সভ্যতার ক্ষতি করেছে, আপনার সবসময় মানব সভ্যতার মানে ডাবায় রাখছে। এখন আপনি চিন্তা করে দেখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, একজন যুবক তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অনেক আজেবাজে বাজে মন্তব্য করেছেন, নাউজুবিল্লাহ। দর্শক, এই পূজা সামনে রেখে এই যুবক কেন এই মন্তব্য করলো? দর্শক, এর পিছনে রয়েছে গোপন এক রহস্য যা শুনলে আপনি অবাক হবেন। এটা নিয়ে আপনাদের সামনে আমি এই সেলের ভিডিওটি দেখাবো, আগে এরপর আলোচনা করব। চলুন আগে দেখে আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এসে কী কী অভিযোগ করেছে এবং ইসলামকে কীভাবে অপমান করেছে, আগে তার কথাগুলো শুনে আসি, এরপর আপনাদের সাথে আরও ভয়ঙ্কর তথ্য দিব ইনশাআল্লাহ। যখন কেউ বলে কোরআনে সব বিজ্ঞান, একবারে বিজ্ঞান কার্টুন ভরা, একবারে প্রতিটা জিনিস কোরআনের মধ্যে আছে, এইটা সেইটা সব বিজ্ঞান আল্লাহ একবারে ঢুকাই দিছে কোরআনের মধ্যে, প্রতিটা বা একবারে সব কিছু আছে, কিন্তু আমার কথা হলো তাহলে নবী কোন বাধা লাগছে? তখন নবী সাহাবিদের নিয়ে খাজুর গাছ লইয়া, তারপর গরু লইয়া, মাছ লইয়া, বাল লইয়া, সোনা লইয়া, ঢিলা কুলুপ লইয়া, এই মোজা লইয়া, জোতা লইয়া, গু লইয়া, হাজার হাজার হাদিস, হাজার হাজার পেট 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 করতেই আছিল গাছতলা লইয়া, এনে বেয়া সেনে বেয়া। নবী এই বাল সাল নিয়ে আলোচনা না করে উনি একটা ভালো একটা কিছু নিয়ে খুব বিস্তারিত আলোচনা করতো, যেমন গ্র্যাভিটি নিয়ে আলোচনা করতে পারতো, যেমন এই ব্ল্যাক হোল নিয়ে আলোচনা করতে পারতো, বা আমাদের স্পেস নিয়ে আলোচনা করতে পারতো, মহাকাশ নিয়ে আলোচনা করতে পারতো, বিস্তারিত ভাবে সুন্দর করে বুঝাই দিয়ে দিত যে এটা এইভাবে না, এটা এইভাবে না, একটা কিছুই তো এরকম করে নাই, সব গু মু বাল সাল এটা নিয়ে আবিষ্কার, এটা এটা নিয়ে কথা বলছে। তো এখন হচ্ছে সব সাইন গুলা পাইতেছে আমাদের এই বর্তমান যুগের আমার সোনার ইয়ারা সাহাবিরা, এরা কি বেশি বেশি জ্ঞানী ছিল না নবী মুহাম্মদ জ্ঞানী ছিল? আমার আমার তো যেটা মনে হচ্ছে ওইটাই, যে নবী মুহাম্মদ কোনোদিনই মানব সভ্যতার ভালো চায় নাই, সবসময় হচ্ছে মানব সভ্যতার বিপরীতে। তাহলে ভালো ভালো জিনিস যদি কোরআনে থাকে তাহলে ওগুলা সে কেন আলোচনা করে নাই, সে কেন ওগুলো হাইট করে রাখছে? তার মানে কি, নবী কখনোই মানুষের মানব সভ্যতার ভালো চায় নাই? যদি ভালো চাইতো তাহলে আপনার ভালো ভালো জিনিস নিয়ে আবিষ্কার করতো, একটা ধরেন একটা ইলেকট্রিসিটি আবিষ্কার করতো তখন, কারণ নবীর কোরআনের মধ্যে কি সব সাইন ছিল না? আল্লাহ সব সাইন দিয়েছে, উনি ইলেকট্রিসিটি আবিষ্কার করতো ভালো করে, একটা কলম আবিষ্কার করতে নাই, গাদার বাচ্চা গাদায় সব মানব সভ্যতার একবারে ডুবাই রাখছে এই নবী মুহাম্মদ। মানে আসলে হচ্ছে নবী মুহাম্মদ হচ্ছে এই শয়তানের এজেন্ট, মানে শয়তান হচ্ছে আসল, যে এখন আমরা যারা শয়তান মনে করি এটা হচ্ছে আসল হচ্ছে মানে শুভ শক্তি। এখন যেটা করতে হবে, আমাদের শুভ শক্তি হচ্ছে শয়তান, বুঝছেন? শয়তান সবসময় হচ্ছে মানব সভ্যতা ভালো চাইছে, আর বিপরীতে এই নবী মুহাম্মদ আল্লাহর মানে আল্লাহর এজেন্ট হইয়া সবসময় মানব সভ্যতার ক্ষতি করেছে, আপনার সবসময় মানব সভ্যতার মানে ডাবায় রাখছে। এখন আপনি চিন্তা করে দেখেন, সব মুসলিম দেশগুলা যেন বেশি ধর্ম চর্চা করে, এরা সব সময় হচ্ছে পিছায়। আপনি আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, এই সালারা সারাদিন এই ধর্ম নিয়ে বইয়া থাকে আর হোগা মারা খায়, আর হচ্ছে এই 1400 বছর আগে পিছিয়ে যেতে চায়। এই মানব সভ্যতার মানে বাধার প্রধান কারণ হচ্ছে নবী মুহাম্মদ আর হচ্ছে গিয়া এই ইসলাম। এই আল্লাহ হচ্ছে তার এজেন্ডা বাস্তবায়ন করার লেগে এই নবী মুহাম্মদকে পাঠাইছে, যে তুই মানব সভ্যতার দাবায় রাখ। বিপরীতে শয়তান কি করছে, শয়তান শুধু মানে মানে আপনি থাকে না, অনেক সময় আপনি অনেক সময় ভালো মানুষ দেখবেন যে আপনার প্রতারিত হয়েছে বা মানে ফাঁদে হয়ে গেছে কোনো ভাবে, দেখবেন যে সে বাড়ি দেয় না বা বা এমন একটা সিচুয়েশন হয়েছে সে আটকে গেছে গেরা কলে ভিতরে অবস্থা, সে শয়তান ওই অবস্থা খাই কেউ। আপনি সব সময় হচ্ছে মানব সভ্যতার ভালো জায়গা গেছে, আপনি যত বৈজ্ঞানিক আবিষ্কার, যত গান বাজনা, সাংস্কৃতিক, যত ভালো ভালো কাজ, এগুলো কিন্তু সব আল্লাহ স্বীকার করে, এগুলো সব শয়তানের কাজ, কিন্তু এগুলো কিন্তু সব ভালো কাজ। এই এই শয়তান আমাদের মানে বিপদে পড়েও শয়তান হয়তো কোথাও বন্দী আছে বা এমন কোন জায়গায় আটকে রাখছে আল্লাহ হয়তো ষড়যন্ত্র করে, এই হচ্ছে মানে শয়তান। তারপরও যেকোনো ভাবে মানে শয়তানের শক্তি দিয়ে আমাদের সবসময় মানব সভ্যতা ভালো চাইছে, আপনার সব আবিষ্কারক, বিজ্ঞানিক সবকিছু, কিন্তু এই ধর্ম না আমার নেই হয়েছে বেশিরভাগই ইসলামের বাহিরে যা করতে হয়। আপনি একটা চিকিৎসা, আপনি চিকিৎসা বিজ্ঞানে যদি কোনো কিছু নিয়ে আবিষ্কার করতে চান তখন আপনার গবেষণা করতে হবে, তখন আপনার ওই আদম হওয়ার বাউসার কাহিনী যদি লেগে থাকেন তাহলে আপনি কিছুই আবিষ্কার করতে পারবেন, আপনি গবেষণাই করতে পারবেন না। তো শয়তান হচ্ছে গিয়া মেন শুভ শক্তি, বুঝছেন? মানে যারে আমরা এখন শয়তান ভাবতেছি, খারাপ ভাবতেছি, ওই হচ্ছে আসল মানে শুভ শক্তি, এবং ওরাই আমাদের মানে যদি প্রশংসা করাই লাগে যদি তাইলে হচ্ছে ওরাই করা উচিত। আর আল্লাহ হচ্ছে দুই নম্বর ভাবে কোনোভাবে ক্ষমতা নিয়ে, মানে কারণ সব শূন্য সমত থাকে না, মানে বাংলাদেশে এখন কি অবস্থা, আপনি শেখ হাসিনার বিরুদ্ধে কেন হইতে পারবেন না, সব এমন ভাবে ফিট করে আছে পুলিশ টুলিশ যার, ওই রকম হচ্ছে আল্লাহ এই এমন ভাবে ফিট করে ফেলাইছিল, এই কারণে শয়তান পারে নাই
প্রকাশ্যে আসতে, বুঝছেন? এই হচ্ছে মেইন কাহিনী। তো আমাদের কি করা উচিত বুঝেন? আমাদের উচিত এই অশুভ শক্তিকে দমায় রাখা। আমাদের উচিত বেশি বেশি শয়তানের ভালো কাজ, মানে শয়তান রে আমরা যাতে ভালোবাসতে পারি, এইভাবে শয়তানের সবকিছু আমাদের সামনে তুলে আনতে হবে। ঠিক আছে দর্শক, আপনারা ইসরায়েলের কথাগুলো শুনেছেন। তার কথা শুনে কিন্তু এটা বোঝা যাচ্ছে না যে অন্য ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে মুসলমান ইসলাম ধর্মকে সে গালিগালাজ করেছে, এটা কিন্তু না। সে কিন্তু কোনো ধর্মের ভালো অনুসারী না। এখানে এটাই বোঝা যাচ্ছে যে এই ছেলেটাকে প্ল্যানিংভাবে এটা বলানো হয়েছে। এটা বলানোর উদ্দেশ্য হচ্ছে, আমরা জানি হিন্দু ভাইদের পূজা চলতেছে, এই হিন্দু ভাইদের পূজার আগে এমন একটি ঘটনা কিন্তু অবশ্যই রহস্যজনক। এই ছেলেকে দিয়ে ঘটনা ঘটিয়ে একটা দল ইসলাম বিদ্বেষে তারা চাচ্ছে যে মুসলমানরা রাস্তায় নামবে, এরপর তাদেরকে শায়েস্তা করা যাবে। এটাই হচ্ছে তার মূল উদ্দেশ্য। আর না হয় পূজার আগে এই এইভাবে ইসলাম মুসলমানদেরকে নিয়ে, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কথা বলা কোনো যুক্তিগতা নেই বা কিছুই নেই, তার ভিতরে এটা কিন্তু প্রকাশ পাচ্ছে। আর আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, এটা নতুন করে প্রমাণিত করার কোনো দরকার নেই। তিনি শ্রেষ্ঠ মানব, তিনি মানবতার দূত, তিনি মানবতার ফেরিওয়ালা। এই ছেলেদেরকে যে করানো হয়েছে শুধুমাত্র ইসলাম এবং মুসলমানদেরকে শায়েস্তা করার জন্য। তো আজকে যারা ভিডিও দেখেছেন, যারা আন্দোলন করতেছেন, প্রত্যেককে অনুরোধ করব, আমরা উস্কানিমূলক কোনো কথা বলবো না এবং রাস্তায় রাজপথে আন্দোলন করার কোনো চেষ্টা করব না। কারণ যদি চেষ্টা করি বা কোনো একটা বিশৃঙ্খল বাজিয়ে দিয়ে তারা আমাদেরকে উপর এটা দায় চাপিয়ে দিবে। এই ছেলেকে দেখবেন প্রশাসনও গ্রেফতার করবে না। কে রে জানো, প্রশাসন যদি গ্রেফতার করে তাহলে তো সমস্যার সমাধান হয়ে যাবে। তা গ্রেফতার না করে মুসলমানদেরকে তারা উস্কাই দিতে চাইবে, কিন্তু মুসলমানদের ধৈর্য পরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহ মা আস-সাবিরিন, তিনি ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। এই জন্য আমাদের ধৈর্যের পরিচয় দিতে হবে। যদি ধৈর্যের পরিচয় দেই তাহলে আমাদেরকে নিয়ে তারা যে চক্রান্তটি করেছে, আমি মনে করি তাদের সে চক্রান্ত বানচাল হয়ে যাবে। আর যদি মুসলমান অতি উৎসাহিত হয়ে এটা নিয়ে কোনো রকম আন্দোলন বা করার চেষ্টা করে তাহলে হয়তো বা হিতে বিপরীত হতে পারে। নাহলে চিন্তা করেন, হঠাৎ করে এই ছেলে কীভাবে কোথা থেকে আসলো, তার এগুলো এখন বলার প্রয়োজন কী? বলার প্রয়োজন এটাই, মুসলমানদের ভিতরে একটা সমস্যা তৈরি করা। যাই হোক প্রিয় দর্শক, আমার যে ধারণাটা আসলে আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর প্রত্যেক মুহূর্তে আপডেটগুলো পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।